প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। কোভিড-19 করোনা ভাইরাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস বন্ধ থাকার কারণে গহরপুর বিএম কলেজে নিয়মিত অনলাইনে যে ক্লাস চলতেছে তার এই প্রেক্ষাপটে আজকে আমি হাজির হয়েছি মোহাম্মদ আব্দুল জলিল, প্রভাষক হিসাব বিজ্ঞান। আজকে আমি দ্বাদশ পর্বের হিসাব বিজ্ঞান নীতিয় প্রয়োগ 2 এর একটি অধ্যায় নিয়ে আজকে সংক্ষেপে কিছু আলোচনা করব। এই বিষয়ে আজকে আমি ষষ্ঠ অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটি আমি বোর্ডে উল্লেখ করেছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত অঙ্কটি গুরুত্ব সহিত পর্যবেক্ষণ করবে। অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ এর একটি অঙ্ক, একটি কোম্পানির চলতি সম্পদ ও দায় নিজে প্রদত্ত হল। মজুদ পণ্য 1,20,000, প্রাপ্য হিসাব 30,000, প্রদেয় হিসাব 50,000, ব্যাংক জমা 10,000, ব্যাংক জমা অতিরিক্ত 15,000 টাকা এবং সারা বছরে বিক্রয় 7,00,000। এই উপরোক্ত যে চলতি সম্পদ এবং চলতি দায় দেওয়া রয়েছে, এই এই তথ্য থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে চলতি অনুপাত, তারল্য অনুপাত, মজুদাবর্তন অনুপাত, প্রাপ্য হিসাবাবর্তন অনুপাত। যে অনুপাতগুলি দেওয়া আছে এছাড়াও আরও অনেক করণীয় অনেকগুলো সূত্র তোমাদেরকে ইতিপূর্বে আমি দিয়েছি, সুন্দরভাবে বুঝাই দিয়েছি। তাদের থেকে এখানে 4টি অনুপাত এই অঙ্কের মধ্যে নির্ণয় করতে বলেছে। তো প্রথম যে অনুপাত আছে চলতি অনুপাত, এই চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পত্তি বা চলতি দায়। তারল্য অনুপাতের সূত্র তড়িৎ সম্পত্তি বা তড়িৎ দায়। মজুদাবর্তন অনুপাতের সূত্র আমরা লিখতে পারি নির্বিক্রয় বাই গড় মজুদ। প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের ক্ষেত্রে আমরা লিখতে পারি ধারে নির্বিক্রয় বাই গড় প্রাপ্য হিসাব। এখন আমরা প্রথম যে চলতি অনুপাত দেওয়া আছে এই ওয়ার্কিংসটি আমরা সলভ করব।
বজিত পণ্য অঙ্কে দেওয়া আছে 1,20,000 প্রাপ্য হিসাব 30,000 ব্যাংক জমা 10,000 এই তিনটা এখন আমরা যোগ করব এই তিনটি আমার যোগ করে আসলো 1,60,000 এটা কি বেড়ে এলো চলতি সম্পদ এরপর চলতি দায় চলতি সম্পত্তি অনেকগুলো আছে তার মধ্যে এই অঙ্কের মধ্যে আমরা তিনটি চলতি সম্পদ পেয়েছি কি পেয়েছি মজুত পণ্য প্রাপ্য হিসাব এবং ব্যাংক জমা এই তিনটি চলতি সম্পদ এই অঙ্কের মধ্যে পেয়েছি তিনটি যোগ করে যোগফল আসলে 1,60,000 চলতি দেয় বেশ কয়েকগুলো আইটেম রয়েছে তার মধ্যে এই অঙ্কের মধ্যে আমরা দুইটি চলতি দেয় পেয়েছি দুইটি আইটেম একটা কি প্রদেয় হিসাব ব্যাংক জমা অতিরিক্ত দুইটি যোগ করে আসলো 65,000 চলতি সম্পত্তি 1,60,000 চলতি দেয় 65,000 1,60,000কে 65,000 দিয়ে ভাগ দিয়ে আমরা নিচের মানটাকে বরাবর এক ধরে নিয়ে অনুপাতের পরে এক বসাবো এটা হলো আমাদের ক নম্বর পয়েন্টের আনসার এরপরে খ নম্বর পয়েন্ট তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তড়ি সম্পত্তি বাই তড়িৎ দায় এই অঙ্কের মধ্যে তড়ি সম্পত্তি এবং তড়িৎ দায় দেওয়া নেই এই দুইটি আমাদের পৃথকভাবে আলাদাভাবে বের করতে হবে
চলতি সম্পত্তি আমাদের বেড়েছে 1,60,000, মাইনাস মূল উৎপন্ন 1,20,000। এখানটা যদি আমরা বিয়োগ দেই তাহলে আসলো বিয়োগফল 40,000। এরপর আমরা বিয়োগ করব তড়িৎ দ্বারে, তড়িৎ দায় বের করার নিয়ম হচ্ছে চলতি দায় মাইনাস ব্যাংক যাবতীয়। তো চলতি দায় আমাদের অঙ্কে আছে, আগে বের হচ্ছে 65,000, মাইনাস ব্যাংক অতিরিক্ত 15,000। পঁয়ষট্টি থেকে যদি 15 বাদ দেয় তাহলে থাকলো 50,000। তড়িৎ সম্পত্তি বের হলো 40,000 এবং তড়িৎ দায় বের হলো 50,000। এখন আমরা সূত্রের মধ্যে মান বসাবো। ৪০,০০০কে 50,000 দিয়ে ভাগ দিব, ০.৮ অনুপাত ১। এটা হলো আমাদের, এটা বের হলো আমাদের চলতি অনুপাতের মান। এরপরে তিন নম্বর করণীয় হচ্ছে মজুদা পত্র অনুপাত। এই সূত্র দুইটা প্রথমে বলছি, নিট বিক্রয় বাই গড় মজুদ। এখানে নিট বিক্রয় বলতে আমরা সারা বছরের যে বিক্রয় 7,00,000 রয়েছে এটাকে ধরবো, আর গড় মজুদ সাধারণভাবে প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ যদি থাকে তাহলে এইটাকে দুই দিয়ে ভাগ দিয়ে যেটা বের হবে সেটাই হবে গড় মজুদ। যেহেতু এই অঙ্কে একটি মজুদ দেওয়া আছে, সুতরাং ওই মজুদ পণ্যকে আমরা গড় মজুদ হিসেবে আমরা এখানে গণ্য করব। তাহলে
নিট বিক্রয় এখানে আমরা ধরবো 7 লাখ সারা বছর যে বিক্রয় পরিমাণ রয়েছে। আর গড় মজুত বলতে এখানে মজুত পণ্য 1,20,000 যেটা দেওয়া আছে এটাকে ধরবো। এখন যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে আসতেছে 5.83 বার। যখন আবর্তন উল্লেখ থাকবে এই ক্ষেত্রে আমরা বার লিখব আবর্তনের ক্ষেত্রে। এরপরে ঘর নম্বর পয়েন্ট, প্রাপয়সা আবর্তনের সূত্র হচ্ছে নির্ধারে পণ্য বিক্রয় বাই গড় প্রাপয়সা, প্রাপয়সা প্লাস প্রাপনোট। যেহেতু এই অঙ্কের মধ্যে শুধু প্রাপ্য হিসাব রয়েছে এই জন্য প্রাপ্য হিসাবকে আমরা গড় প্রাপ্য হিসাব বলে গণ্য করব। এবং নির্ধারে পণ্য বিক্রয় এখানে সারা বছরের যে পণ্য বিক্রয় 7 লাখ রয়েছে ওই 7 লাখই আমরা নির্ধারে পণ্য বিক্রয় হিসেবে এখানে আমরা গণ্য করব। অতএব আমরা লিখতে পারি ৭,৩০,০০০। এখন আমরা এটাকে ভাগ দিয়ে ভাগফল বের করব। এখানে আমরা বার লিখব যেহেতু এখানে আবর্তন উল্লেখ রয়েছে। এই হলো যে অঙ্কটি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি তার মোটামুটি একটা সমাধান আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আরেকটা অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।